কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। ডিম, আলু ও পেঁয়াজের দাম বেঁধে দেওয়ার পাশাপাশি অভিযান পরিচালনার পরও বেপরোয়া ব্যবসায়ীরা বাড়তি দামেই পণ্য বিক্রি করছে তারা। ফলে পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপে আস্থা রাখতে পারছে না ক্রেতা। যদিও বাণিজ্যমন্ত্রীর দাবি, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বেশ কিছুদিন ধরেই নাগালের বাইরে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে মূল্য বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার আলু, পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। পরদিন রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না পণ্য তিনটি। আগের মতোই বাড়তি দরে চলছে বিক্রি চড়া সবজির বাজারও। লাউ কিনলাম 60 টাকা, আলু কিনলাম 50 টাকা, শসা কিনলাম 100 টাকা, এত দামে তো কিনতে পারতেছি না। আলু 45 টাকা কেজি, আর ইন্ডিয়ান পেস 65, দেশি 90 টাকা, আর হাইব্রিডটা 80 টাকা। যেটা আগের পেঁয়াজ আছে এটা মানে বেচতে আছে, এর মাছ তো লস দিয়ে বেচতে আরম্ভ। পণ্যের দামে লাগাম টানতে সরকারের পদক্ষেপে আস্থা রাখতে পারছে না ক্রেতারা। আলু কত টাকা বেঁধে দিছে, 50 টাকাতে কিনছি, বাণিজ্য মন্ত্রীকে বলেন এসে কিনতে, ঠান্ডা রুমে বসে এখানে চিন্তা করলে হবে না। বাজার নিয়ন্ত্রণ না করলে সাধারণ মানুষ, আমরা যারা বেতনভুক্ত কম বেতন সাথে কিভাবে চলা যায়। ইলিশের দাম সামান্য কমলেও চড়া অন্যান্য মাছ ও মুরগির দাম, ক্রেতা কম থাকায় হতাশ বিক্রেতারাও। কেজি 1400 করে, আর 1 কেজির নিচে যেটা সেটা হলো 1300 টাকা কেজি, 900-950 গ্রাম, আর 1.5 কেজির যেটা ওটা 1800 টাকা কেজি। ক্রেতা নেই, মুরগির দাম বেশি, জিনিসপত্রের দাম বেশি, মানুষ কিনতে পারে না। যেখানে মুরগি কিনতে 10টা, এখানে এখানে 4টা, মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে সব কিছু। রাজধানীর বাইরেও পেঁয়াজ, আলু ও ডিমের দাম রাখা হচ্ছে ইচ্ছেমতো। চট্টগ্রামের আড়তে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় বিক্রি হচ্ছে আলু, পাওয়া যায়নি আলু কেনার রসিদও। ডিমের আড়তেও মেলেও অতিরিক্ত দাম রাখার প্রমাণ, রাজশাহীতেও একই চিত্র। অনিয়মের অভিযোগে 6 ব্যবসায়ীকে 14,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। চট্টগ্রামের এই রিয়াজদিন বাজারে আলুর আড়তে সময়ে আমরা অভিযান পরিচালনা করছি। আজকে আমরা 3টা প্রতিষ্ঠানকে আমরা অর্থদণ্ড করেছি। প্রতিষ্ঠান সময়ের যে ফাইন্ডিংস ছিল আমাদের, সেটা হচ্ছে যে তারা মূল্য তালিকা আপডেট রাখছে না, এবং তারা যে পাকা ভাউচার রাখার বিষয় সে বিষয়টাও রাখছে না। রংপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী জানান, সিন্ডিকেটের কারসাজি ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। সবাই মিলে চেষ্টা করা হচ্ছে, বিশাল বাজার, এত বড় দেশ, চেষ্টা সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কোথাও কোথাও আমাদের বলে কিছুটা ঘাটতি আছে, সেটাও আমরা কভার করার চেষ্টা করছি। কঠোর নজরদারির মাধ্যমে বাজারে স্বস্তি ফিরবে এ প্রত্যাশা ক্রেতাদের। লিখন কান্তি ভৌমিক, DBC News Desk।